বন্ধুরা, প্রতিদিন বাসন এত ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করার পরেও কি ভালোভাবে পরিষ্কার হচ্ছে না? তাহলে এই পদ্ধতিতে একবার বাসন মেজে কিন্তু দেখতে পারো, আশা করি তোমাদের সকলেরই কাজে লাগবে। তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে, আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। যখনই আমরা বাড়ির বাইরে কোথাও যাই, সাথে করে একটা ব্যাগ তো অবশ্যই নিয়ে যাই। স্কুল কলেজে যাওয়ার সময় কিন্তু ছেলেমেয়েরা এই ধরনের ব্যাগ ইউজ করে, বা আমরা যদি বাড়ির বাইরে কোথাও বেরোই সেক্ষেত্রেও সাথে একটা ব্যাগ থাকে। আর ব্যাগে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিসপত্রও থাকে, বা টাকা পয়সা দরকারি জিনিস। তো সেই সব জিনিস নিয়ে যখন আমরা ট্রেনে বাসে উঠি, তখন কিন্তু দেখবে যে মনটা সবসময়ই ব্যাগের দিকে থাকে। কারণ এই ধরনের ব্যাগগুলো যেহেতু পিঠে থাকে, আর সেই কারণে সবসময় কিন্তু একটা ভয় থাকে যে পেছন থেকে হয়তো কেউ চেন খুলে নিয়ে নিতে পারে কোনো জিনিস। বা আমরাও যে ধরনের ব্যাগগুলো ইউজ করি, কোনো ভিড় বাসে ট্রেনে উঠতে গেলে কিন্তু এই ভয়টা সবসময় আমাদের মনেও থাকে। তো সেক্ষেত্রে কিভাবে আমরা এই চেনগুলোকে আটকে নিতে পারি, যাতে কোনোভাবেও চেনটা খুলে না ফেলতে পারে খুব সহজে, তার জন্য কিন্তু এই ধরনের পেপার ক্লিপ তোমরা নিয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমি একটা পেপার ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই পেপার ক্লিপটাকে কি করতে হবে, দেখো, দুটো চেনকে এক জায়গায় নিয়ে এসে তারপরে এই পেপার ক্লিপটা দিয়ে এইভাবে আটকে দিতে হবে। তো আটকে দেওয়ার পরে দেখবে যতই চেন ধরে টানাটানি করা হোক না কেন, চেন কিন্তু কোনোভাবেও একটুও সরবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা হলেও নিশ্চিন্ত থাকতে পারবো ভিড় বাসে ট্রেনে ওঠার পরেও। তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। এই ধরনের ছোট বড় ট্রলি ব্যাগ কিন্তু আমাদের প্রায় সকলের বাড়িতেই থাকে। আমরা যখন বেশ কয়েকদিনের জন্য বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাই, তখন কিন্তু এই ব্যাগগুলো আমাদের ভীষণভাবে কাজে দেয়। কিন্তু যখন ব্যাগগুলোকে আমরা রেখে দিই এমনি কোথাও, তখন কিন্তু এগুলোকে যদি আমরা একটু কভার করে না রাখি, তাহলে একদমই নোংরা হয়ে যায়। তখন সেই ট্রলি ব্যাগগুলো নিয়ে কিন্তু আবার যদি আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু ভালোভাবে পরিষ্কার না করে এই ব্যাগ আমরা ব্যবহার করতে পারি না। আর এই ট্রলি ব্যাগগুলোকে ধোয়া কাচা করাটা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার। তো ব্যাগগুলোকে পরিষ্কার রাখতে গেলে অবশ্যই একটা কভারের প্রয়োজন। আর সেই কভার কিনতে গেলে দেখবে বেশ কিছু টাকা কিন্তু খরচা হয়ে যাচ্ছে। তো ঘরের একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা সুন্দর করে কভার করে রাখতে পারি। এতে এক পয়সা খরচাও হবে না, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো দেখো, আমাদের কিন্তু এরকম অনেক টি শার্ট থাকে যেগুলো হয়তো কোথাও একটু দাগ লেগে গেছে, বা হয়তো একটু ছিঁড়ে ফেটে গেছে, যেগুলো আর আমরা ইউজ করি না। তো এরকমই একটা টি শার্ট নিয়ে যদি আমরা উপর থেকে এইভাবে করে পরিয়ে দিই, তাহলে কিন্তু দেখবে পুরো ট্রলি ব্যাগটাই একদম কভার থাকবে, কোথাও একটুও ধুলোবালিও পড়বে না, আর একদম বিনা খরচায় সুন্দর একটা কভার তৈরি হয়ে যাবে। যে হাতা দুটো রয়েছে, চাইলে কিন্তু হাতা দুটোকে একটু ভিতরের দিকেও পরে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ পুরো ট্রলি ব্যাগটাই কিন্তু কভার হয়ে গেছে। আর এবার আমরা এই ব্যাগটাকে যে কোনো জায়গায় রেখে দেব, দেখবে একদম পরিষ্কার থাকবে। তো দেখে নেওয়া যাক এর পরবর্তীটি। সকাল থেকে রাত পর্যন্ত সিঙ্কে কিন্তু আমাদের নানা ধরনের কাজকর্ম করতে হয়, বাসন মাজা থেকে শুরু করে মাছ মাংস ধোয়া, সবজি ধোয়া, সমস্ত কিছু। আর এই সব কাজকর্ম করতে গিয়ে হয়তো সবজি তরকারির কোনো একটা ছোটোখাটো টুকরো কিন্তু পাইপের মধ্যে চলে যেতেই পারে, বা হয়তো যায়ও। আর সেই কারণেই দেখবে মাঝে মধ্যেই সিঙ্কের পাইপ একদম জ্যাম হয়ে যায়, জল যেতে চায় না। তো তখনই কিন্তু দেখবে পাইপ থেকে একটা বাজে গন্ধ আসতে থাকে। আর যদি সিঙ্কের পাইপ জ্যাম হয়ে যায়, তাহলে কিন্তু কাজ করাটাও খুব সমস্যা। তো আমাদের কাজের যাতে কোনোরকম কোনো সমস্যা না হয়, সেই কারণে একটা ছোট্ট কাজ যদি আমরা সপ্তাহে অন্তত একদিন করে নিতে পারি, তাহলে যদি সিঙ্কের পাইপ জ্যাম হয়েও গিয়ে থাকে সেটাও কেটে যাবে। এছাড়া যদি জ্যাম নাও হয়, এই কাজটা করে নিলে কিন্তু কোনো সময় জ্যাম হবেও না। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা বেকিং সোডা। তো এখানে আমি এক চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি পাইপের মধ্যে, যেহেতু আমার পাইপ কোনো জ্যাম হয়নি। তো সেই কারণে আমি অল্পই দিয়ে দেখালাম। তোমরা কিন্তু যদি পাইপ জ্যাম হয়ে যায়, তাহলে 2 থেকে 3 চামচ পর্যন্ত বেকিং সোডা দিয়ে দেবে। আর তারপরে উপর থেকে দিয়ে দিতে হবে বেশ কিছুটা গরম জল। তো এইভাবে পাইপের মধ্যে দিয়ে কিছুক্ষণ যদি এইভাবে রেখে দেওয়া যায়, এর মধ্যে কিন্তু আর
কল খুলবে না, মানে কোনো রকম ঠান্ডা জল এর মধ্যে যেন না পড়ে। এইভাবে আধ ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে পাইপের ভিতরে সমস্ত রকম নোংরা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, তো তখন কিন্তু আর জল দাঁড়াবে না। তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। সারাদিনে অন্তত দুবার আমাদের বিছানার চাদর কিন্তু চেঞ্জ করতে হয়, কারণ সারাদিন যে চাদরটা পাতা থাকে সেটা কিন্তু আমরা রাতে তুলে নিয়ে একটা অন্য চাদর পেতে তারপরে ঘুমাই, আবার সকালবেলা কিন্তু রাতের যে চাদরটা পাতা ছিল সেটা তুলে রেখে অন্য আর একটা চাদর পেতে দিই। তো এইভাবে কিন্তু আমাদের দিনে অন্তত দুবার করে বিছানার চাদর চেঞ্জ করতে হয়। আর এই বিছানার চাদর পাতা নিয়ে যে সমস্যাটা হয়, দেখবে আমরা চারিপাশ থেকে যদি চাদরটাকে এইভাবে ঝুলিয়ে রেখে দিই, ছোটো বাচ্চারা বারবার করে উঠছে নামছে বা বড়রাও ওঠানামা করতে করতে কিন্তু দেখা যায় যে চাদরটা একটা সাইড থেকে অনেকটাই ঝুলে থাকে, আর যেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে বা বিছানার চাদরটা কিন্তু টানটানও থাকে না। যদি আমরা চাদরটাকে একদম গদির নিচে দিয়ে গুজে দিতে পারি তাহলে কিন্তু একমাত্র টানটান থাকে, কিন্তু সেই কাজটা যদি আমরা হাত দিয়ে করতে যাই দেখবে যে অনেকটা সময়ও লাগে আর হাতে কিন্তু বেশ ব্যথাও লাগে। তো সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা ফলো করা যেতে পারে। তো প্রত্যেক দিনের এই সমস্যার সমাধান হিসাবে দেখো এখানে আমি একটা খুন্তি নিয়ে নিয়েছি, তোমরা কিন্তু চাইলে খুন্তির জায়গায় হাতাও নিয়ে নিতে পারো। তো এবার যে কাজটা আমাদের প্রত্যেক দিন হাতে করে করতে সময় নষ্ট হচ্ছে বা হাতে ব্যথা লাগছে সেই কাজটাই যদি আমরা খুন্তি দিয়ে করি তাহলে কিন্তু সময়ও কম লাগবে আর কোনো রকম কোনো সমস্যাও থাকবে না। তো দেখো এইভাবে করে খুন্তি দিয়ে যদি আমরা বিছানার চাদরটাকে একটু নিচের দিকে চাপ দিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই চাদরটা একদম গদির নিচে চলে যাবে, আর এতে কিন্তু সময়ও অনেকটাই কম লাগবে। বাচ্চারা চাদরের উপরে উঠে যতই খেলাধুলো করুক না কেন চাদর কিন্তু একটুও ঝুলে যাবে না, আর আমাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো বন্ধুরা টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো, দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বাসন মাজাটা যদি আমরা নিজেরা না করে কারোর হেল্প নিয়ে থাকি তাহলে অনেক সময় কিন্তু দেখা যায় যে বাসনগুলো হয়তো ঠিকঠাক মতো পরিষ্কার হচ্ছে না, বিশেষ করে যেসব বাসনগুলো একটু ডিজাইন করা সেগুলোতে কিন্তু দেখবে আস্তে আস্তে নোংরা জমতে থাকে। যে বাসনগুলো একদম প্লেন কোনো ডিজাইন নেই সেগুলো যদি পরিষ্কার থাকেও এই ধরনের ডিজাইন করা বাটি হোক বা থালা বা যে কোনো কিছুই হোক দেখবে তার মধ্যে কিন্তু একদম নোংরা জমে যায়, আর তখন এই বাটিগুলো বা এই বাসনগুলো ব্যবহার করতেও ইচ্ছে করে না। এখানে আমি যে কড়াইয়ের ঢাকনাটা নিয়ে নিয়েছি সেটারও কিন্তু দেখতেই পাচ্ছ যে কোনায় কোনায় অনেক নোংরা জমে রয়েছে, আর এটা কিন্তু প্রত্যেক দিন ভালোভাবে মাজা ঘষা করা হয় কিন্তু তারপরেও এই যে কোনায় নোংরাগুলো জমেছে এগুলো যদি আমরা মাঝে মধ্যে করে একটু পরিষ্কার না করে নিই তাহলে কিন্তু নোংরাগুলো একদমই জমে যাবে আর তখন কিন্তু পরিষ্কার করাটাও একটু অসুবিধাই হবে। তো এই সরু জায়গা পরিষ্কার করাও কিন্তু মুশকিল কারণ একদম ভিতরে নোংরাগুলো জমে গেছে। তো সেক্ষেত্রে নিতে হবে এরকমই কোনো ছুচলো জিনিস, তোমরা সেফটি পিনও নিতে পারো বা টুথপিকও নিতে পারো, যে জিনিসটা তোমাদের হাতের কাছে রয়েছে সেটাই নিতে পারো, আর সেই জিনিসটা দিয়েই এরকম যদি একটু খুঁচিয়ে দেওয়া হয় পুরো চারিদিকটা তাহলে কিন্তু দেখবে এর ভিতরে যত নোংরা জমে রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসবে। তো এরকমভাবে মাঝে মধ্যেই একটু পরিষ্কার করে নিলে আমাদের প্রত্যেকটা বাসন কিন্তু একদমই পরিষ্কার থাকবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেখো যতটুকু নোংরা ছিল টুথপিক দিয়ে কিন্তু আমি সমস্তটাই বের করে ফেলেছি। তো এবার যদি একটু আমরা মেজে ধুয়ে নিই তাহলেই কিন্তু বাসন একদম পরিষ্কার হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।